মর্নিং, কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সানডে, সানডে মানেই হচ্ছে একটু সকালটা অন্যরকমভাবে স্টার্ট। আমার অন্যরকমভাবে স্টার্ট বলতে ঘুমিয়ে স্টার্ট হয়েছে। আসলে কী বলতো, রোজ সকালে বেটু উঠে দেখে যে আমি রান্নাঘরে রান্না করছি না, তো অন্য কাজ করছি, যাই কাজ করতে দেখে, তাই বেটু আমাকে রোজ বলবে, তুমি কেন সকাল সকাল উঠে যাও, কেন তুমি আমার পাশে শুয়ে থাকো না, আমি ঘুমাবো, আমি ঘুম থেকে যখন উঠবো উঠে দেখবো তুমি আমার পাশে শুয়ে আছো। ওটা ওর ইচ্ছে, তো ওটা কোনোদিনও হয় না ইচ্ছে পূরণটা, কিন্তু আজকে সানডেতে হয়। আর আমাকে বলবে তুমি উঠবে না, আমি বলছি না উঠলে কী করে রান্না করবো বল, বাবা তো অফিসে যাবে, কী করে যাবে বল, না খেয়ে দিয়ে চলে যেতে হবে, কেন বাবা উঠে গিয়ে রান্না করবে, তুমি শুয়ে থাকবে আমার পাশে, আমি যেন ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে শুয়ে আছো, মানে ওর এটা ইচ্ছে। তো একটাই দিন মানে সানডে ও দেখে যে ওর মামা ওর পাশে শুয়ে আছে, মানে ও আগে ঘুম থেকে ওঠে, উঠে দেখে ওর মামা শুয়ে আছে, যেন খুব খুশি হয়। এখন সে আর তার বাবা মিলে গেছে বাজার করতে। হ্যাঁ, কিচ্ছু বাজার নিয়ে আমি রান্নাও চাপাতে পারবো না যতক্ষণ না বাজার করে আনবে, সেই জন্য ভাবলাম যে একটু কাজগুলো করে নিয়ে হাঁপিয়ে গেছি। দেখো ঝাড় দেওয়া হয়ে গেলো, সব পরিষ্কার ঝাড়াঝুড়ি হয়ে গেল, গাছে জল দেওয়া হয়ে গেল, সব হয়ে গেল। এবার একটু বাইরেটা আমাকে মুছতে হবে, ওটা তো আমার কাজের বোন মুছে না, আমাকে মুছতে হবে, তো ওগুলো করে নিই, ততক্ষণ ওরা চলে আসবে, তারপর রান্না হবে। আজকে সানডে, সানডে, আমার শরীরটা একটু একটু খারাপ আছে গো, গলাটা ভীষণ জ্বালা করছে, গলা জ্বালা করছে। আমার ছেলেটারও তাই, কালকে ছেলেটাকে ওষুধ দিয়ে দিয়েছিলাম, মানে ওর ওষুধ ছিল বাড়িতে কিন্তু আমার ওষুধ নেই, আজকে বিকেলে গিয়ে ওষুধ কিনে আনতে হবে, কমে কমে খেয়ে নিতে হবে বলে বাড়ি। আর আমরা বাড়ি যাবো না ফ্রাইডে রাত্রের ট্রেনে, আমরা বাড়ি যেতে মানে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠছি, সেই জন্য ওকে আজকে রুদ্রকে বললাম একটু ভেবে চিনতে কম কম করে সবজি বাজার করে নিয়ে আসবে। চলো বাইরেটা একটু মুছে নিই, ওরা ততক্ষণে নিশ্চয়ই চলে আসবে। কি করে বানাতে হয়, মানে ভাজা করতে হয় কি করে, তো সেরকম ভাবে করবো। দিদি ভাই কেমন লাল শাকটা ভাজা? আর কি এনেছে, বেগুন নিয়ে এসছে, আর কি মাশরুম, মাশরুম নিয়ে এসছে, মাশরুম ভাজা খুব ভালো লাগে, মাশরুম নিয়ে এসছে, এসছে মটরশুঁটি, মটরশুঁটি তো প্রচুর এনেছে, আমি বলেছিলাম একটা বাঁধাকপি আনতে বড়ো, কারণ হাফ করবো, আর একটুখানি পকোড়া করবো, খুব ভালো লাগছে পকোড়াটা, রুদ্র বলেছে ওকে একটু বানিয়ে দেবো। আর ফুলকপি ছোটো ছোটো, দেশি ফুলকপি না গো এগুলো, এই দেশি ফুলকপি এনেছে, আর কি এনেছে, লঙ্কা, লঙ্কা নিয়েছে, যা বাপরে লঙ্কা তো নষ্ট হবে, অনেক লঙ্কা আছে, ফুলকপি অনেক তিনটে এনেছে, ফুলকপি বেশ করে আনতেই বলেছিলাম, আলু তিনটে এনেছো তো, এই টমেটো, গাজর, আলু আর পেঁয়াজ, সব এই যে টমেটো, এই যে। এবার এগুলো এখনো পর্যন্ত মাংস আসেনি, মাছ তো পাইনি, কারণ মাছ বলেছে যে এখানে মাছ পায়, অনেক বড় বড় মাছ আছে, ছোট ছোট মানে ছোট বা কেটে দিচ্ছে না, পুরোটা নিতে হবে, তো আমরা তো বেশি দিন শুক্রবারেতে চলে যাব, তো বেশি দিন তো হবে না, তার মাঝে মাংসটা আমাদের দুদিন হয়ে যায়, অনেকটা মাংস থাকে, সেই কারণে রুদ্র বলে আমি কালকে দেখবো মাছটা, আজকে মাছ পাইনি, মাংসের দোকানও বন্ধ, আজকে সব নিরামিষের পালা আর কি, কী এখানে একটা কিছু আছে এখানে, তো মাংসের দোকানে বন্ধ, কিন্তু মাংসের দোকানে যেহেতু আমরা মানে রেগুলার নিই, আর মাংসের দোকানটা হচ্ছে বাঙালি, ওই জন্য বলেছে চিন্তা নেই আমি কেটে রাখছি, আপনি 11টার সময় এসে নিয়ে যাবেন, তাই 11টা না বাজলে মানে নিয়ে আস না আসলে আমি রান্না করতে আজকে পারবো না, তাই সবজিগুলো কেটে রাখি কালকের জন্য, সব কাটাকুটি করে রাখি ততক্ষণ। চলো একটু ফ্রি থাকবো।
আমরা আজকে ভাবেন এই যে পকোড়া খাবেন, পকোড়াটা নাকি সেদিন ভীষণ সুন্দর হয়েছে। যেদিন তোমাদেরকে দেখালাম না বাঁধাকপির পকোড়া যেইভাবে, ওইভাবে নাকি ভীষণ সুন্দর হয়েছে। ওই জন্য ওইভাবে আজকে আবার একটু বানিয়ে দেবো বিচারি। কি বলবো, একটাই তো বর বলো। বাচ্চারা এরকমই হয় না, ছোটবেলায় মায়ের এতটা যত্ন পায়, আদর পায়, তাই ওরা ওটা মানে মাকেই সবকিছু মনে করে না, সবকিছু মাকেই মনে করে। আমার মামাও নাকি আমার দিদাকে বলতো, তুমি আমার বউ, তুমি আমার বউ। আমার দিদাকে বলতো আমার মামা, আমার মা বলে ছোটবেলায় মায়েদের কাছ থেকে সবটা পাই, তো ওই জন্যই ওরা ওরা বলে বলে থাকে। আমি বলেছি তাই রুদ্রকে, যে বেটা যখন বড় হবে তখন আমি ওকে বলবো যে এই সব এইসব বলতিস, তখন যা লজ্জা করবে, তখন তোমার এরকম বলবে না, তো তখন বলবে। আলু, আলু আমার চাষের আলু। আলু বলে যে গাছগুলো না মারা গেলে আলুগুলো তুলতে নেই, কিন্তু আমি তো বাড়ি চলে যাব, তখন কি গাছ মরে যাবে। আর যে রুদ্রদাস কিছু করে না গাছের যত্ন, গাছগুলো আমার সব চলে যাবে, আলুগুলো তার সাথে পচে যাবে। সেই কারণে আজকে আমি আলুগুলো তুলে নিচ্ছি। জানো কটা হয়েছে আমি জানি না, মাটির ভেতর ঢুকতেই পারিনি জানো বেশি। দেখো আলু, দেখো আমার চাষের আলু, দেখো তোমরা কত চাষের আলু। মাটি করিস না।